সেন্সর এটাকে আমি 180 ডিগ্রি রোটেট করে দেওয়ার পরেই আমার ম্যাগনেট ধরে ফেলবে আমি যখন পুশ অন বাটন অন করব তখনই আমার ঠিক ম্যাগনেট ধরে ফেলছে এবং আসসালামু আলাইকুম আমি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বর্তমানে ট্রেনিং শিবির আছে মাল্টিপারপাসে আমার নাম হচ্ছে মোহাম্মদ জাকির পাটোরি তো আমি একটি অটোমেশন কমপ্লিট করেছি আমার অটোমেশনের নাম হচ্ছে সেন্সরের ও লিমিট সেন্সরের মাধ্যমে হচ্ছে প্যানেল বোর্ড সংযোগ করা তো আমি এখন আমার অটোমেশনটি কমপ্লিট করা হয়ে গেছে এখন আমি সংযোগটা দেব সংযোগ দেওয়ার সাথে সাথে আমি হচ্ছে আমার পুশ অন বাটন অন করার সাথে সাথে আমার রেড ল্যাম্প দেখেন চলে উঠছে তো আমার রেড ল্যাম্প জ্বলে ওঠার পর আমার যে লিমিট সেন্সর এটাকে আমি 180 ডিগ্রি রোটেট করে দেওয়ার পরেই আমার ম্যাগনেট ধরে ফেলবে আমি যখন পুশ অন বাটন অন করব তখনই আমার ঠিক ম্যাগনেট ধরে ফেলছে এবং হচ্ছে আমার গ্রিন ল্যাম্পটা কিন্তু অটোমেটিক জ্বলে উঠছে তার মানে যখন আমি এই লিমিট সেন্সরটাকে 180 ডিগ্রি রোটেট থেকে ছেড়ে দেব তখনই আমার ম্যাগনেটটা কিন্তু অফ হয়ে যাবে আমার রেড ল্যাম্পটা অন হয়ে যাবে যখনই আমি সেম ভাবে যখনই আমার এই লিমিট সেন্সরটাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেব তখনই আমার পুশ অন বাটন অন করার সাথে সাথেই আমার রেড ল্যাম্পটা অফ হয়ে যাবে এবং আমার গ্রিন ল্যাম্পটা অটোমেটিক চলে যাবে এই হচ্ছে আমি মাল্টিপারপাস থেকে আমার লিমিট কন্ট্রোল সাহায্যে প্যানেল বোর্ড সংযোগ করার